দিনে দুপুরে রাস্তার মধ্যে মহিলার শ্লীলতাহানি, ক্ষোভ বাড়ছে এলাকায়, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঝালদা শহরের ঠাকুরবাড়ি মোড়ে কাল 25 জুন বিকেল 5:30 নাগাদ বাড়ি ফেরার সময় ওয়ার্ড নাম্বার 4-এর বাসিন্দা সুরভি কর্মকারকে পথ আটকায় অরুণ কর্মকার নামে একটি ছেলে। হাত ধরে টানাটানি করে ও প্রেম নিবেদন করে। সুরভি তার জুতো খুলে পেটাতে থাকে ছেলেটিকে। কর্মরত সিভিক ভলেন্টিয়াররা ছুটে এলে তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ছেলেটি। কিন্তু সকলের সামনে ঘটনাটি ঘটলেও কেউ এগিয়ে আসেননি মহিলাকে বাঁচাতে। শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার ছাড়া এলাকার মানুষ শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করেন, এমনটাই জানান সুরভি কর্মকার। তিনি ও তার মা আরও জানান, ওই যুবক অরুণ কর্মকার পাড়ারই ছেলে, বারবার মেয়েকে বিরক্ত করে, তাই এর পূর্বে 2017 সালেও তার নামে অভিযোগ করেছিলেন বলে জানান তারা। দিনের বেলা লোকালয়ে এরকম ঘটনা ঘটার কারণে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুরভি কর্মকার। এলাকার অন্যান্য মহিলাদের সাথে সম্মিলিত হয়ে ঝালদা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এ বিষয়ে 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদীপ কর্মকার বলেন যে বিষয়টি তার কানে এসেছে এবং ওই যুবকের বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে তিনি অনুরোধ করেছেন। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিনে দুপুরে এই ঘটনা ঘটায় মেয়েদের স্কুল কলেজে পাঠাতে উৎকণ্ঠা প্রকাশ করছেন অনেক মা বাবা। ঝালদা থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। আমি সুরভি কর্মকার, এইম কলেজের ছাত্রী, থার্ড ইয়ারের স্টুডেন্ট। এখানে ষষ্ঠীপাড়াতে একটা ছেলে আছে, খুবই অকথ্য ভাষায় প্রত্যেককে গালাগালি করে এবং মানে মেয়েদের অকথ্য ভাষায় কথা বলে। তো আজ আমি টিউশন গেছিলাম, তো ওখানে মাঝ রাস্তার মধ্যে আমাকে টানাটানি করে, তো সেখানে আমি ওকে আমার গায়েও হাত দেয়। তো ওখানে আমি ওকে একটা সিভিক পুলিশের হাতে তুলে দিয়ে ওখান থেকে চলে যাই। ওখান থেকে তারপরে ওকে মানে আমরা সেখানে ওখানে ওকে প্রশাসনের হাতেও তুলে দিই। তো যদি এভাবেই চলে তাহলে আমরা কোথায় সুরক্ষিত মেয়েরা? হ্যাঁ, হ্যালো, কি বলে প্রতিদিন আপনাকে? প্রত্যেক দিন মানে অকথ্য ভাষায় কথা বলে এবং নোংরা ভাষায় কথা বলে। আজ আমাকে প্রেম নিবেদনেরও প্রস্তাব দিয়েছিল এবং বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাব দেয়। আজ আমি রাজি হয় না, তার জন্য আমাকে আমার সাথে মানে নোংরা ভাবে বিহেভিয়ার করে। আমরা গায়ে হাত দিই নাকি? হ্যাঁ, থানায় অভিযোগ হয়েছে। হ্যাঁ, আজ থানাতে অভিযোগ আগেও করেছিলাম একবার 2017-তে, তো জেলে গেছিল, বাট তারপরে ছাড়া পেয়ে আবার ওর মধ্যে কোনো মানে চেঞ্জ হয়নি, বিহেভিয়ারটা আবার সেই বিহেভিয়ারই থেকে গেছে। তো আজ আবার থানাতে যেয়ে পরে আবার রিপোর্ট করে এসেছি। যদি এইভাবে চলে তাহলে এইভাবে চলতে থাকে তাহলে কিভাবে আমি টিউশন কিংবা ক্লাস ক্লাস করতে যাবো? এখানেই তো আতঙ্কের সৃষ্টি। আমি আমার মেয়ে সুরভি কর্মকার, ওর সঙ্গে প্রায় 1 বছর থেকে বদমাশি অত্যাচার করে এবং কি ওর সঙ্গে কি আমি যদি ওকে ইয়ে করি তো মানে আমাদের সঙ্গে মানে আজে বাজে গালাগালি করে বা টন কাটে। ওর জন্য ভয়ে আমরা মানে সামনে থাকি না, আশেপাশে থাকি না। কিন্তু এরকম ভাবে যদি মেয়েকে সবসময় বদমাশি করে তাহলে আমার মেয়ে পড়াশোনা করবে কি করে বা কিছু, কিংবা আমরাও যে আমাদেরও যে এরকম মানে সবাই আছি তাদের সঙ্গে তো বদমাশি করছে, আজে বাজে কথা বলছে, তা আমরাও মেয়েরা কোথায় যাবো? তাহলে কিভাবে ওর জন্য তাহলে মহিলারা মানে কোনো কিছু ইয়ে নাই, সাধন নাই হোক কিছু, ওর জন্য ভয়ে মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকে থাকতে হচ্ছে। তো এমন যে কেউ নেই যে ওর জন্য অত্যাচার ইয়ে করুক। থানায় গেছিলেন আজ আপনি? হ্যাঁ, আমরা থানায় গেছিলাম আজকে, মানে কমপ্লেন করে এসেছি, ওকে বারবার নিয়েও যাই এবং কি চলেও আসে, এসে পরে আবার গালাগালি করে যে কি করবে আমাকে, এবং কি ওর মা বোন ওর সাপোর্ট করে।